হ্যালো বন্ধুরা, আজকের টপিকে আমি বলতে চলেছি কবুতরকে ভাই কীভাবে ঘর চেনাবে। আমার হাতে যেই কবুতরটা গাইস দেখতে পাচ্ছেন, ওইটাকে আমি ঘর কীভাবে চেনাবো আপনারাও ভাই দেখতে পাবেন, আর ওর জন্য আমি কী কী করবো সেটাও বলছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। এই কবুতরটাকে ঘর চেনানোর জন্য কী কী করতে হবে, এর ডানা কাটবো না, একে কিছুই করবো না, জাস্ট একে একটা কাজ করবো। সো গাইস এবার দেখতে থাকুন আপনারা, সো এই কবুতরটাকে ঘর চেনাবো। এই দেখুন ভাই, এটা ধরে নিন একটা নতুন কবুতর, একে আমি কেমনভাবে ঘর চেনাবো সেটাই বলতে চলেছি। সো একে ঘর চেনানোর জন্যে একে আমি সবচেয়ে বাড়ির উঁচু জায়গায় একে রেখে দেবো এই ঘর চেনানোর জন্যে। সো গাইস কেমন করে রাখবো সেটাও দেখতে পাবেন। এবার আগে ঘর চেন, সো বন্ধুরা এবার আমি কবুতরটাকে দেখুন, এ দেখুন কবুতরের পায়ে আমি সুতোটা বেঁধে দিয়েছি। এই দেখুন ভাই কবুতরের পায়ে সুতো বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এই কবুতরটাকে এবার আমি ওপরে ছেড়ে দেবো। এ দেখুন ভাই, এরকম করে কবুতরকে ঘর চেনাতে হয়। এই দেখুন ভাই এখানে ছেড়ে দিচ্ছি, এই দেখুন ভাই চলে গেছে, আর পায়ে সুতো বেঁধে রেখে দিয়েছি যাতে কবুতরটা ভাই কিছু হয় না। এই যা 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 যা, এই দেখুন ভাই এবার এইখানে আমরা খুব ভালো করে কবুতরটা থাক। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরটা এখন ভাই ওপরে আছে বসে, এই দেখুন ভাই ওপরে বসে আছে, আর এর পায়ে একটা সুতো বেঁধে দিয়েছি। সুতো বেঁধে দিয়ে পরে ডাঁড়াটা খোলা আছে, আর এখানে ভাই বেঁধে রেখে দিয়েছি। এই দেখুন এখানে বেঁধে দিয়েছি, আর বেশি বড় দড়ি করিনি। এ দেখুন ভাই এখান থেকে এবার দেখছে, এবার পারলে এখানেও চলে আসবে ঠিক। সো বন্ধুরা এবার আমি কবুতরটাকে খাবার দিয়ে নামানোর চেষ্টা করবো। আয় আ আ আ, এ দেখুন ভাই এখানে দেখছে, আয় 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 আয়। সো গাইস দেখতে পাচ্ছ, সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কবুতরটা খাওয়ার জন্য নেমে পড়েছে, এখন খাবার দেখতে পাচ্ছেন। এই দেখুন আমার বাকি সব পায়রা, এই দেখুন ভাই বাকি সব পায়রা, আর আকাশে উইদারটা খুবই খারাপ। সো বন্ধুরা এখন দেখুন আকাশে ভাই ঝড় উঠ ঝড়ের মতো উঠছে, আর দেখুন পুরো চারদিকটা অন্ধকার হয়ে গেছে, আর আমার দুটো পায়রা ভাই উঠছে এখনও, ভাই পুরো নিয়ে নিতে চলে গেছে দুটো পায়রা। সো গাইস এখন মেঘের ভেতর থেকে বেরোয় নে, আর এই পায়রাটার ভাই এরম ডানা বেঁধে রেখে দিই, মানে পাটা বেঁধে রেখে দিয়েছি। এই কবুতরটাকে আমরা ভাই ওপর থেকেও ভাই নিচে রাখতে পারবে, মানে এই কবুতরটা ভাই ওপর নিচ করবে। এই দেখুন ভাই এই কবুতরটা জাস্ট এইরকম ওপরে তুলে দেবেন সকালবেলা দিকে, আর আপনার কবুতর ভাই এম করে পোজ মানাতে পারবেন খুব সহজে। দেখতে পাচ্ছেন কবুতরটা ওপর থেকে ভাই নিচেও নামবে, অ্যান্ড নিচে নামার পরে খাওয়া দানা পানি হয়ে গেলে ভাই আবার উপরে উঠিয়ে যাবে। এ দেখুন ভাই এরকম করেই কবুতরকে পোষ মানাতে হবে, কোনো ডানা কাটতে হবে না। এই দেখুন ভাই নামলো, দেখেছেন গাইস কি কি সুন্দর করে নামলো, কিন্তু এ চাইলে আবার উপরে উঠে যাবে খাওয়ার হয়ে গেলে। আর আমরা ভাই এটাকে যদি ভাই যদি আপনারা কবুতরটার, আর এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই কবুতরটার ভাই পাটা, এই দেখুন ভাই কবুতরটার ভাই পাটা, এই যে কবুতরটার পা, একে ভাই রাত্রিবেলা শুধু এর পাটা খুলে একে লফটে ছেড়ে দেবে, মানে যে ঘরে থাকে সেই জায়গায় একে ছেড়ে দেবে। ওকে গাইস, নাহলে ভাই আর একে বলছি আর রোজ রোজ একে মাদা যাবে, কিন্তু আমরা এটা ভাই ফাঁস কল দেবে, আমি যেমন ফাঁস কল দিয়েছি, আর এটাকে ভাই ওপরে কি সুন্দর ছেড়ে দিয়ে দিচ্ছি। আর একবার দেখুন, এই দেখুন এইরকম করেই আমরা কবুতরকে ভাই পোষ মানাতে পারেন খুব সহজেই। তো গাইস এই কোনো ডানা কাটতে হবে না, যা যা যা, এই দেখুন ভাই আবার নিয়ে পড়েছি। সো বন্ধুরা এইরকম করেই কবুতরকে পোষ মানাতে হবে, আর এখন কবুতরটাকে খেতে। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি বাকি সব কবুতরকে খেতে দিয়ে দিয়েছি, আর এও কি সুন্দর বসে খাচ্ছে। এই দেখুন ভাই দানা পানি করছে, ও মানে ও ও ওপরটা চিনেছে, চেনার পরেই গাইস এখানে এসছে, অ্যান্ড আসার পরেই মানে দানা পানি এখন করছে, আর আকাশটা কেমন ডাকছে আমার শুনতে পাচ্ছেন আওয়াজটা, সেখান খাক আয় 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 আয়। সো গাইস এবার আকাশের উইদারটা খুবই খারাপ হয়ে গেছে, এই দেখুন ভাই অন্ধকার করে এসছে, পুরো পুরো অন্ধকার করে ফেলেছে, পুরো ঝড় উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইস কেমন ঝড় উঠছে, অ্যান্ড আমার পায়রাগুলো এখন ভাই ফাঁকে বার করেছে, এই ছাড়া আছে, আর দুটো পায়রা গাইস আকাশে উঠছে, ওরা দুজন নামলে আমাদের বলবো। আর একে দেখুন ভাই দেখতে পাচ্ছেন কি ছটফট করছে, আর এর পাটা আমি টাইট করে বাঁধিনি, কারণ কবুতরের যদি আমরা ভাই টাইট করে পা বাঁধেন তো ওর পাটা কী হয় অনেক মানে পাটা তুলতে পারে না, বসে পড়ে চার বারবার, ওই জন্য ভাই ওই জন্য বলছি কবুতরের পা বাঁধবেন খুব সহজে হালকা করে বাঁধবেন। আর একে যদি আমি ভাই এরম উপরে ছেড়ে দিই তবেই ভাই পোষ মানবে, এই দেখুন ভাই কি সুন্দর ছেড়ে দিয়েছি। সো বন্ধুরা এই কবুতরটা ভাই ডানা কেটে দিয়েছে, এটা নর কবুতর, একে আমি দেখতেছিলাম এটা নর না মাদি আমরা কীভাবে চিনবেন, এই দেখুন ভাই এখানে। সো বন্ধুরা এখন দেখুন, এই যা 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 যা, এই দেখুন ভাই এখানে কবুতরগুলো আমার সব চলে এসছে, আর আকাশ ওই ধর। সো গাইস কবুতরকে এরকম করেই পোষ মানাতে হয়, তো আমরা দেখুন। সো গাইস দেখতে পাচ্ছেন এই কবুতরটাকে এরকম করেই পোষ মারিয়ে নিয়েছি, এই দেখুন ভাই এই কবুতরটাকে এরকম করেই পোষ মারিয়ে দিয়েছি, খালি সুতোটা মেঁধে দিয়েছি, এর ডানা পারলে আমরা কাটবেন না, কাটলে একটু অসুবিধে হয়ে যায়। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এদের যে পায়াটা খুলে দিয়েছে, এই দেখুন ভাই এর পাটা দড়ি সুতোটা থেকে খুলে দিয়েছি, আর এই দেখুন ভাই সুতোটা এখানে পড়ে আছে, আর এর পুরো একে পুরো মুক্তি দিয়ে দিয়েছি, এই দেখুন ভাই এবারে আমি ছেড়ে দেবো। সো গাইস দেখতে পাচ্ছেন এরকম করে পাটা বন্দি করে রাখবেন না,
নাহলে পায়ের অসুবিধা হবে, আর পায়ের অসুবিধা তো খুবই খারাপ হবে। সো গাইস আজের জন্য এইটুকুনটি, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। চলুন টাটা।